পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী কালিয়াগঞ্জের মালগাঁও ও সাহেবকাটা এলাকায় এদিন ভোট প্রচার চালান। কখনো হুট খোলা গাড়িতে, আবার কখনো পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে রাজ্যের উন্নয়নের বার্তা তুলে ধরেন। এদিনের ভোট প্রচারে কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্য নেতা কর্মীরা। ভোট প্রচারে বেরিয়ে যেভাবে কালিয়াগঞ্জের সাহেবকাটা ও মালগাঁও মানুষের সাড়া পেয়েছেন, তাতে জয় নিশ্চিত বলে এদিন জানান কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে এদিন ভোট প্রচারে দেখা যায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালকেও। এদিন তিনি রায়গঞ্জ বিধানসভার অধীনে কমলাবাড়ি এক নম্বর অঞ্চলে ছত্রপুর মতুয়া সম্প্রদায়ের ঠাকুর হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দির প্রাঙ্গণে মতুয়া সম্প্রদায়ের মানুষের সাথে মিলিত হয় এবং ফিরোজপুর এলাকায় জনসংযোগ করেন। যে হিসাবে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে, যে হিসাবে সাধারণ মানুষ উৎসাহিত, তাদের উৎসাহ দেখে আমার ঊর্জা বাড়ছে, আমার মধ্যে শক্তি বাড়ছে আরও বেশি খাটার। সেই জন্য সকাল থেকে যাচ্ছি, যে হিসাবে মানুষের আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি, সত্যি আপনারা মিলিয়ে দেখে নেবেন। 4 জুন যখন ইভিএম মেশিন খুলবে, কালিয়াগঞ্জ এবার রেকর্ড করবে, এবার ইতিহাস করবে। দাদা, একটা ব্যাপার হচ্ছে যে আপনি যে এলাকায় আজকে প্রচারে এসেছেন, সেই কালিয়াগঞ্জে একটা সময় ভূমিপুত্র হিসেবে প্রিয়রঞ্জন দাশমুন্সী ছিল, আজকের দিনে প্রিয়রঞ্জন দাশমুন্সীকে কতটা মিস করছেন? হ্যাঁ, ঠিক আছে, প্রিয়রঞ্জন দাশমুন্সীকে আমরা সবাই মিস করছি। আজকে উনি একটা রাষ্ট্রনেতা ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা প্রিয়দাকে মিস করছি, আর প্রিয়দার থেকে আমরাও অনেক অনুপ্রাণিত হয়েছি, রাজনীতি করছি, তো প্রিয়দার প্রতি শ্রদ্ধা সম্মান থাকবে। দাদা, আর ব্যাপারে যে সোমেন রায় বিধায়ক কালিয়াগঞ্জে ঢোকা মাত্র 2 দিন আগে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হলো, কি বলবেন? দেখুন, যে যেসা কর্ম করেগা উসকো ওইসাই ফল মিলেগা, ওই কর্ম এমনি করছে। প্রথমেই আমরা আমাদের উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে আমরা প্রেস মিট করে, তারপরে আমাদের সদ্য হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মন্দির হয়ে আমরা আমাদের 1 নম্বর কমলাবাড়ি অঞ্চল হয়ে এখানে আমাদের কার্যকর্তার বাড়িতে ভোজন সারলাম। এরপরে আমরা এখন মটর কালীবাড়ি চলে যাবো এবং সারাদিন আজকে আমাদের রায়গঞ্জ বিধানসভায় প্রোগ্রাম রয়েছে।